হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাউস। আজকে আমি আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা স্ন্যাক্স এর রেসিপি নিয়েছি, ব্রেড পাকোড়া। এর জন্য ফার্স্টে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব কিছুটা আদা। আদাটাকে আমি ছোট করে কেটে নেব পরে। আর নিয়ে নিচ্ছি বেশ অনেকটা রসুন। এই মশলাটাকে আমি জল দিয়ে পেস্ট করব না, এইটা আমি এমনি পেস্ট করলাম। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এটাকেও মিক্সির জারে ঘুরিয়ে নিলাম একবার। ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বানালাম সেইটা। মশলাটা দিয়ে খুব বেশি এটাকে ফ্রাই করব না, হালকা কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থা অবধি ফ্রাই করব। বেশি ফ্রাই করলে রসুনের গন্ধটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে আমি রসুনের গন্ধটা চেঞ্জ করব না। আর নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ করা আলু। আলুটাকে আমি স্ম্যাশ করে নেব। তার জন্য এখানে আমি একটা স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এবার এই আলু সিদ্ধটা আমি কড়াইতে দিয়ে দিলাম, আর আলুটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব এখানে আমি গুঁড়ো লঙ্কা। এই দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব, একটা সেন্ট বেরোবে ভাজা ভাজা, সেই অবধি এটাকে আমি ফ্রাই করব। বেশ একটু টাইম নিয়ে এটাকে ফ্রাই করতে হবে। একটু দলা দলা ছিল আলুটা, এই জন্য আমি আবার এটাকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে একদম স্মুথ হয়, কোনো রকম আলু যেন গোটা না থাকে। আবার এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এই আলুটার টেস্টটাই কিন্তু পাকোড়াতে ভালো লাগবে, মানে আলুটাকেই ভালো করে টেস্টি করতে হবে। এবার একটা জায়গায় আমি বেসন নিয়ে নিলাম, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি নুন। এই দিয়ে বেসনটাকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলে খুব সুন্দর বেসনটা ভিতর থেকে ফ্রাই হয়। আর দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি কাঁচা কালো জিরে। কাঁচা লঙ্কা অ্যাড করিনি, এখানে কালো জিরে দিয়েছি। সামান্য জল দিয়ে এইভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে। খুব বেশি পাতলা করব না ব্যাটারটা, তাহলে কিন্তু পাকোড়াটা ভালো করে, আমি ব্রেড পাকোড়াটা ভালো করে ডুবাতে গেলে টেনে নেবে ব্রেডে, ওই জন্য একটু ঘন ঘন করেই করব। আবার একদম ঘন করব না যাতে ব্রেডের মধ্যে ছিটে গিয়ে থাকে। দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা, এইভাবে আমি ব্যাটারটা রেডি করব। এবার এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটার উপরে ফার্স্টে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। প্রতিটা ব্রেডের মধ্যে আমি টমেটো সসটা মাখিয়ে নিলাম। চারটে ব্রেডের মধ্যে আমি সসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে এর উপরে আমি যে আলুর মিশ্রণটা রেডি করেছি সেটা আমি পাতলা করে করে এইভাবে ব্রেডের উপরে দিয়ে দেব। সব দিকটাতে আলুর মশলাটা দিয়ে দিতে হবে, সুন্দর করে একটা পাতলা লেয়ার এখানে বানিয়ে নিলাম। কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় পাতলা করলে ভালো লাগবে না খেতে, তাই একটা সুন্দর লেয়ার বানিয়ে নিয়েছি। 4টেতেই দিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি। তেলের বেসনের মধ্যে ব্রেডটাকে ডুবিয়ে
এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। একটা ব্রেড দিয়েছি সাইড করে নিয়ে, আর একটা ব্রেডকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ফ্রাই করতে হবে। এটা কিন্তু একদম ফ্রাই বেশি আঁচ করে ফ্রাই করে দেব না, তাহলে কিন্তু বেসনটা কাঁচা কাঁচা থাকতে পারে। এইভাবে আর এক সাইড ঘুরিয়ে নিলাম, আর এটাকে ওই আঁচের মধ্যে আমি ফ্রাই করে নিলাম। উঠিয়ে নিয়ে চার্জ করে নিয়েছি। কেমন লাগলো আমার এই ব্রেড পকোড়া রেসিপিটা জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর এরকম ইজি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।